নতুনত্বের সন্ধানে ডিসকভার কক্স, নতুনত্বের সন্ধানে সুন্দর আগামী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিসকভার কক্সের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অভিনন্দন। আজকে আমরা আসছি কক্সবাজার সমুদ্র সৈকত কবিতা চত্বরে। এই কবিতা চত্বরে অনেক মানুষ এখানে ঘোরাঘুরি করছে, আর এদিকে অনেক পর্যটকরা এখানে আড্ডা দিচ্ছে, খুব সময় ভালো সময় সুন্দর কাটাচ্ছে। তো এই মুহূর্তে আমরা একজন পর্যটক, ঘুরতে আসা পর্যটকের কাছ থেকে কিছু এই বিচের উন্নয়নের কিছু কথা আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামটা জানতে পারি? আমার নাম আছে ওসমান গনি। আপনার কাছে একটা জিনিস জানতে চাইছিলাম, কক্সবাজার বিচটা তো আপনারা তো অনেকবার এখানে এসেছেন বা দেখছেন, এখানে কি ক্ষতি হচ্ছে, কি লাভবান হচ্ছে, এবং আমাদের বাংলাদেশ সরকার এখান থেকে কি বিনিয়োগ পাচ্ছে? হ্যাঁ, আমি আসলে বলতে চাইছি যে দেখেন আমাদের এই কক্সবাজারটা হচ্ছে কি একটা পর্যটক নগরী এলাকা, বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে আসে টুরিস্ট এবং পর্যটক। আমাদের সৌন্দর্যটা দিন দিন ঐতিহ্যবাহী হারিয়ে যাচ্ছে। যদি আমার মনে হয় এখানে যেগুলো দেখতে আমরা দেখতে পাচ্ছি যে কি বলে যে ঝাউগাছগুলোর বদলে যদি মাঝখানে যদি নাচুর গাছ লাগানো হতো, তাহলে যেমন অন্য হান্ডিতে দেখা যায় না, দেশগুলোতে দেখা যায়, যেমন মালয়েশিয়াতে মালদ্বীপে বিভিন্ন ওখানে দেখা যায় যে কি নাগের গাছ আছে। নাগের গাছের মধ্যে পাখির বাসা, অক্ষত সৌন্দর্যকে পাখিরা বাসা মানছে এবং কী বলে যে ওরা সৌন্দর্যটা ধরে আছে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে কি দিন দিন হারিয়ে যাচ্ছে যে সৌন্দর্য, তাই এটা যদি ধরে রাখতে চাই তাহলে আমাদের সরকারের উদ্যোগ নেওয়াটাই প্রয়োজন ছিল যে যে জৌগাছের যেজন হারিয়ে যাচ্ছে বর্ষার সময় ওই নদীতে সমুদ্রতে পানি বিশ্ব হওয়ার কারণে যখন পানি উঠে আসে তখন ওই পানির স্রোতে সব জৌগাছ হারিয়ে যাচ্ছে, সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। তাই আমি মনে করি যদি এর মধ্যেখানে যদি নারকেল গাছগুলো থাকতো তাহলে আর সৌন্দর্য হারাতো না। ধন্যবাদ ওসমান ভাইকে। দর্শক, আমরা এই মুহূর্তে ওর কাছ থেকে যেটা জানতে পারলাম, আমাদের জৌগাছের পাশাপাশি যদি নারকেল গাছ রোপণ করা হয় তাহলে এই বীজটা আরও সুন্দর থাকবে এবং মজবুত থাকবে, সত্য থাকবে এবং সরকারের আজর আরোচনা আরও বেশি হবে, আমি সেই জিনিসটা আমি দেখতে পারছি। এবং পাশাপাশি আমি উদ্যোক্তা কর্মকর্তাদের কাছে মানে অনুরোধ জানাবো এই জিনিসটা একটু দেখার জন্য, বোঝার জন্য, যেহেতু আমাদের বীজটা কক্সবাজারের পরিবেশটা একটু সুন্দর থাকে এবং আরও সুন্দর এগিয়ে দিতে পারে, বিশ্বদর আরও সুন্দর অবস্থান করতে পারে, সেটা আমি কামনা করি এবং আপনাদেরকে ওটা আমি জেনে রাখি। এটা আমি শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।